রাজধানীর শকুন্তলা মার্কেট স্থিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্স সোমবার পরিদর্শনে আসেন রাজ্যের জনজাতি কল্যাণ এবং হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট কর্পোরেশনের চেয়ারম্যান বলয় গোস্বামী এবং দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা। এই হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সটিকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী। আমাদের হ্যান্ডলুম কর্পোরেশনের একটা এখানে মার্কেট বিল্ডিং ছিল, তিন দিন আগে আমি এখানে আমার চেয়ারম্যান সাহেব ছিল, চেয়ারম্যান সাহেব আমরা পরিদর্শনে এসেছি, আসার পরে দেখলাম এখানে যেভাবে পরিস্থিতি যেভাবে নোংরা ছিল, আজকে এটা দেখার পরে আজকে মোটামুটি সব ক্লিয়ার করে দিচ্ছে। আগামী দিনে এটাকে আরও মাল্টিপ্লেক্স আমরা বিল্ডিং কিভাবে করবো এটা আমরা প্ল্যান করছি। আজকে আমাদের সঙ্গে সেক্রেটারিস আছে, ডাইরেক্টর আছে, এটা আমরা আগামী দিনে একদম মডার্ন ডিজাইন ভাবে আমরা করবো। নির্দেশ দেওয়া হয়েছে এটা আর হবে না, এটা পুরো ক্লিন হচ্ছে, এখানে আমরা ডিউটি দেওয়ার ব্যবস্থা করছি। আর কি পরিকল্পনা রয়েছে এখানে তৈরি করার? আগামী দিনে এটা আরো মডার্ন করবো, এটাকে একদম সব ব্যবস্থা করবো। এখানে